আমরা ব্লেডের লেআউট নিয়ে কথাবার্তা বলার আগে ব্লেডের হচ্ছে গিয়ে কিছু ফাংশন নিয়ে হচ্ছে গিয়ে আমি কথাবার্তা বল নেই কারণ এগুলো হচ্ছে গিয়ে আমাদের সবসময় হচ্ছে গিয়ে লাগবেই হ্যাঁ সো যেগুলো হচ্ছে কি কমন সব সময় হচ্ছে গিয়ে লাগবে সেগুলোই হচ্ছে গিয়ে টুকটাক আমি হচ্ছে গিয়ে দেখাচ্ছি আপনারা জাস্ট ডকুমেন্টেশনে চলে যাবেন দেন হচ্ছে গিয়ে ডকুমেন্টেশনের ব্লেডের যে চাপ্টারটা আছে আপনারা যদি এক নজর ওইটাকে চোখ বুলিয়ে আসেন তাহলে আমার পিটি মার্চের ধারণা আপনারা হচ্ছে গিয়ে এমন কোনো জিনিস নেই যেটা হচ্ছে গিয়ে আপনারা না বুঝবেন যদি হচ্ছে গিয়ে আপনারা পিএইচপিটা পারেন হ্যাঁ সো এখন আমাদের কি থাকতে পারে আমাদের ধরেন একটা হচ্ছে গিয়ে রাউট আছে যেটা হচ্ছে গিয়ে গেট এবং এটা হবে গিয়ে ধরেন এটা হচ্ছে গিয়ে আমাদের পোস্ট রাউট অ্যান্ড এই পোস্ট রাউটের ভিতরে আমাদের হচ্ছে গিয়ে অনেকগুলো পোস্ট আছে আর কি সো ওইটা হচ্ছে গিয়ে আমরা শো করাতে চাচ্ছি তো আমরা হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে হচ্ছে গিয়ে ক্লোজ করে ফেলতে পারি দেন এটার ভিতরে আমাদের হচ্ছে গিয়ে অনেকগুলো পোস্ট থাকতে পারে সো পোস্ট থাকার জন্য আমরা হচ্ছে গিয়ে লিখতে পারি পোস্ট অ্যান্ড এই জায়গায় হচ্ছে গিয়ে আমরা একটা অ্যারে নিতে পারি এবং একটা পোস্টের কি কি থাকতে পারে একটা পোস্টের হচ্ছে গিয়ে জাস্ট আইডি থাকতে পারে দেন হচ্ছে গিয়ে আমরা এটা লিখতে পারি আইডি এন্ড হচ্ছে গিয়ে আমাদের থাকতে পারে টাইটেল সো আমরা হচ্ছে গিয়ে এটাও লিখতে পারি যে ফার্স্ট পোস্ট অ্যান্ড সেমভাবে হচ্ছে গিয়ে আমরা এর একটা নিতে পারি এটার আইডি হচ্ছে গে লাইক দ্যাট টু এন্ড এটা পোস্ট সেকেন্ড পোস্ট সো এই যে আমাদের পোস্টের ভেরিয়েবলটা আছে তো এইটা আমরা হচ্ছে কি এখন আমাদের ভিউর ভিতরেই কিভাবে পাস করব তো এখন হচ্ছে কি আমরা রিটার্ন দেন হচ্ছে কি আমরা লিখতে পারি ভিউ সো ভিউ লিখার আগে আমি হচ্ছে কি আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে নেই আপনারা যখন হচ্ছে কি ওয়েভে কাজ করবেন তখন ভিউ লিখতে পারেন আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এই জায়গায় রিটার্ন করা যায় সেটা হচ্ছে গিয়ে রেসপন্স সো যখন হচ্ছে গিয়ে আপনারা এপিআই রিলেটেড কোনো কিছু নিয়ে কাজ করবেন জেসন রিলেটেড কোনো কিছু নিয়ে কাজ করবেন তখন তো আর আমাদের ভিউ থাকে না তখন হচ্ছে গিয়ে আমরা রেসপন্স পাস করি ওই অনুপাতে হচ্ছে কি আমরা দেখে থাকি যে আসলে কি জিনিস আছে তো রেসপন্সের ভিতরে দুইটা জিনিসই হচ্ছে গিয়ে পাস করা যায় আপনার হচ্ছে গিয়ে কন্টেন্ট হ্যাঁ কি টাইপের কন্টেন্ট হচ্ছে কি আপনি রাখবেন অ্যান্ড তারপরে হচ্ছে গিয়ে আমরা যেটা পাস করে থাকি সেটা হচ্ছে গিয়ে আমাদের মেসেজের স্ট্যাটাস লাইক দ্যাট এটা ধরেন হচ্ছে গিয়ে ফোর হান্ড্রেড স্ট্যাটাস এবং এটা হচ্ছে হচ্ছে গিয়ে ব্লাঙ্ক তো এখন যদি হচ্ছে গিয়ে আমরা আমাদের এই সাইডের ভিতরে চলে আসি যেন হচ্ছে গিয়ে আমরা যদি লিখি যে পোস্ট আমরা যদি ইন্টার দিই তাহলে হচ্ছে গিয়ে আমরা রেসপন্স ঠিকই পাচ্ছি কিন্তু এই জায়গায় দেখাচ্ছে না জাস্ট এটা আমি এখন আপনাদেরকে কীভাবে দেখাই জাস্ট এটাই যদি লিখি তাহলে এই জায়গায় হচ্ছে যে আমরা এটা পাচ্ছি বাট রেসপন্সটা আমি এখন কোথায় দেখাই রেসপন্স মেবি হচ্ছে যে নেটওয়ার্কে দেন আমি যদি এই জায়গায় একটা হিট দেই হ্যাঁ এই জায়গায় হচ্ছে যে পোস্ট পেয়ে যাবেন এবং এই জায়গায় দেখেন আমরা যেহেতু হচ্ছে গিয়ে ফোর হান্ড্রেড হচ্ছে গিয়ে রেসপন্স দিছিলাম তো এই জায়গায় সে হচ্ছে গিয়ে ফোর হান্ড্রেড রেসপন্স পাস করতেছে তো আপনি যদি এটা ওকে দিতেন জাস্ট হচ্ছে গিয়ে ওকে মানে হচ্ছে গিয়ে টু হান্ড্রেড এখন যদি হচ্ছে কি আমরা আবার সেম জায়গার ভেতরে চলে আসি আমরা যদি একটা রিফ্রেশ দেই এবং তারপরে যদি হচ্ছে গিয়ে আমরা দেখি তাহলে হচ্ছে গিয়ে আমরা টু হান্ড্রেড পাচ্ছি তা আমরা যখন হচ্ছে গিয়ে এপিআই নিয়ে হচ্ছে গিয়ে কাজ করব। তখন হচ্ছে গিয়ে আমাদের এই রেসপন্সটা দরকার পড়ে থাকে আমরা সাধারণত ওয়েবের ভিতরে রেসপন্স যেহেতু দরকার নেই আমরা হচ্ছে গিয়ে ভিউ দিয়ে হচ্ছে গিয়ে কাজ করি তো এখন আমাদের কি দরকার আমাদের হচ্ছে গিয়ে আমাদের যে পোস্ট ডট ইন্ডেক্স আছে এই ফাইলের ভিতরেই আমরা হচ্ছে গিয়ে এই জিনিসটা প্রিন্ট করবো আমরা এই জায়গার ভিতরে চলে আসতে পারি এবং এই জায়গায় চলে আসার আগে আমি হচ্ছে গিয়ে জাস্ট আমার যে ওয়েব পেজটা আছে এই জায়গায় চলে আসি এবং এই জায়গার থেকে আমরা হচ্ছে গিয়ে এখন আমাদের যে পোস্ট আছে এটাকে হচ্ছে গিয়ে আমরা পাঠিয়ে দিতে পারি এখন আমরা যেহেতু পোস্ট পাঠিয়েছি এবং এটা হচ্ছে গিয়ে একটা অ্যারে সো আমাদের যখন এইগুলো আমরা প্রিন্ট করব তখন হচ্ছে কি আমাদের একটা লুপ চালাতে হবে দেন হচ্ছে কি আমরা প্রিন্ট করতে পারবো সো আমরা যদি এই জায়গায় চলে আসি এখন হচ্ছে গিয়ে আমরা কোনো কন্ডিশন এই জায়গায় লিখতে পারি লাইক দ্যাট আপনি যদি হচ্ছে গিয়ে কাউন্ট লিখেন অ্যান্ড আমাদের যে পোস্টটা আছে এটা যদি হচ্ছে গিয়ে আমরা দেই এবং এই যে আমরা হচ্ছে গিয়ে অ্যাকাউন্টটা লিখছি এগুলো হচ্ছে গিয়ে লারাবেলের হেল্পিং ফাংশন হিসেবে আছে তো আপনি যদি হচ্ছে গিয়ে লারাবেলের ডকুমেন্টেশনের ভিতরে চলে যান এবং লারাবেলের হেল্পিং ফাংশন লিখে হচ্ছে গিয়ে সার দেন তাহলে হচ্ছে গিয়ে আপনি লারাবেলের অনেক লিস্ট পাবেন যে জায়গার ভিতরে এরকম ছোট 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 ফাংশনগুলো হচ্ছে গিয়ে লেখা আছে এবং এক একটার জন্য হচ্ছে গিয়ে উদাহরণ দেওয়া আছে তা আপনারা হচ্ছে গিয়ে জাস্ট একবার যদি চোখ বুলিয়ে রাখেন সেগুলো থেকে তাহলে হচ্ছে গিয়ে আপনাদের গতিটা একটু বৃদ্ধি পাবে হ্যাঁ আশা করতেছি শিক্ষার যে সেই জিনিসগুলো আপনারা হচ্ছে গিয়ে এক নজর দেখে রাখবেন তো এখন যদি হচ্ছে গিয়ে আমরা এই জায়গায় চলে আসি আমরা যদি রিফ্রেশ করি তাহলে হচ্ছে গিয়ে আমরা কিন্তু টু পাচ্ছি কারণ ওই জায়গায় কয়টা ছিল দুইটা তাই না সো এখন আমরা এই জায়গার ভিতরে একটা কাজ করতে পারি আমরা হচ্ছে গিয়ে পিএইচপির ভিতরে যেভাবে হচ্ছে গিয়ে ইফ কন্ডিশন লিখি আমরা ব্লেডের ভিতরেও ইফ কন্ডিশন লিখতে পারি এবং ইফ কন্ডিশন লিখার জন্য আমাদের হচ্ছে গিয়ে অ্যাট দ্য রেট অফ দিতে হয় দেন হচ্ছে গিয়ে আমরা লিখতে পারি ইফ অ্যান্ড এই ইফটা ক্লোজ করার জন্য আমাদের হচ্ছে গিয়ে লিখতে হয় ইন্ড ইফ হ্যাঁ জাস্ট হচ্ছে গিয়ে ইফ and হচ্ছে গিয়া আমরা যদি এটাকে ক্লোজ করি তাহলে হচ্ছে গিয়া এন্ড তো এটার এগেইনস্টে যদি আরো কোনো কিছু থাকে লাইক দ্যাট ইলস যদি থাকে তাহলে হচ্ছে আমরা লিখে দেব ইলস হ্যাঁ তো এখন হচ্ছে আমরা এই জায়গার ভিতরে একটা কন্ডিশন লিখতে পারি জাস্ট হচ্ছে গিয়া কাউন্ট দেন হচ্ছে গিয়া আমাদের যে পোস্ট ছিল পোস্টটা সো আমরা জাস্ট এই জায়গায় যদি হার্ড কোড লিখি যদি আমাদের কাউন্ট থাকে তাহলে এটা দেখাবে এবং কাউন্ট যদি না থাকে তাহলে হচ্ছে গিয়ে এটা দেখাবে এখন যদি হচ্ছে গিয়ে আমরা এই জায়গায় চলে আসি তাহলে হচ্ছে গে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পোস্ট কিন্তু আছে বাট আপনি যদি আবারও একটু একটু কোডের ভিতরে চলে আসেন দেন হচ্ছে হচ্ছে আপনি যদি এইটাকে কমেন্ট আউট করেন তাহলে আমাদের এম স্ট্রিং মানে হচ্ছে গিয়ে আমাদের কোনো কাউন্ট নাই সো এখন যদি হচ্ছে গিয়ে আমরা এই জায়গায় চলে আসি একটা যদি রিফ্রেশ করি তাহলে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইলসের ভিতরে যেটা ছিল সেটাই কিন্তু হচ্ছে গিয়ে প্রিন্ট হয়েছে শুনতে না সো এখন আমরা লুপ চালাবো কিভাবে। লুপটা হচ্ছে হচ্ছে চালিয়ে ফেলা যায় আমরা জাস্ট এই জায়গার ভিতরে অ্যাট দা রেট অফ লিখবো দেন হচ্ছে গিয়ে আমাদের ফর ইচ লেখার জন্য আমরা হচ্ছে গিয়ে ইচ নিয়ে চলে আসতে পারি অ্যান্ড ফরিচটা হচ্ছে গিয়ে ক্লোজ করার জন্য আমাদের লিখতে হবে ইন্ড ফরিচ তো আপনি হচ্ছে গিয়ে লিখলেন for each দেন হচ্ছে for ইচ এবং এই each এর ভিতরে আপনি হচ্ছে গিয়ে আপনার লুপটা চালিয়ে ফেলবেন তো আমরা হচ্ছে কি লিখতে পারি যে পোস্ট এইটার ভিতরে আমরা হচ্ছে একটা div নিয়ে চলে আসতে পারি অ্যান্ড এই জায়গার ভিতরে হচ্ছে গিয়ে আমরা লিখতে পারি পোস্ট id অ্যান্ড তারপরে এইটার সাথে সাথে আমরা হচ্ছে গিয়ে যদি দিতে চাই যে পোস্ট title

অ্যান্ড এই হচ্ছে গিয়ে আমাদের দুই নাম্বার পোস্ট আমরা যদি ইন্ডেক্স চাই কারণ এটা হচ্ছে গা জিরো ইন্ডেক্স এটা হচ্ছে গা ওয়ান ইন্ডেক্স তো এটা হচ্ছে গিয়ে আমরা কীভাবে বার করবো তাই না সো আমরা হচ্ছে গিয়ে ইন্ডেক্স চাইলে জাস্ট হচ্ছে গিয়ে ইন্ডেক্স দেন যদি হচ্ছে গিয়ে আমরা এইভাবে লিখে দেই এবং তারপরে আমরা যদি হচ্ছি গা জাস্ট একটা পাইপলাইন বসিয়ে দেয় এবং এই জায়গায় যদি হচ্ছে গিয়ে আমরা ইন্ডেক্সটা কল করে দেই দেন এই জায়গায় চলে আসি একটা যদি রিফ্রেশ তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা জিরো অ্যান্ড হচ্ছে কি ওয়ান আমরা কিন্তু পেয়ে গেছি তা আপনি চাইলে লারাবেল ব্যবহার করে পিএইচপির যে সকল জিনিসপত্র আছে যেরকম ফর ইচ দেন হচ্ছে কি ফর দেন হচ্ছে গা কাউন্ট তো এরকম আনুষাঙ্গিক যে সকল জিনিসপত্র আমাদের প্রতিনিয়ত হচ্ছে গা ব্যবহার করতে হয় এগুলো হচ্ছে গিয়ে আপনি ব্লেডের ভিতরে খুব সিম্পলভাবে ইউজ করে ফেলতে পারবেন